নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি, এই শীর্ষক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখা সংবাদ সম্মেলন করেন। 25 নভেম্বর থেকে আগামী 10ই ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি হাতে নিয়েছে তারা। আজ 25শে ডিসেম্বর সকাল 10টায় বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখার আয়োজিত এক সংবাদ সম্মেলনে 10ই ডিসেম্বর পর্যন্ত বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মীরা রানী চৌধুরী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রহিমা খাতুন, স্বরূপকাঠি জেলা শাখা অর্থ সম্পাদক বর্ণালী কর, লিগ্যাল এইড সম্পাদক নাজনীন মোর্শেদ এবং শিবানী সাহা, বিউটি মিত্র মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখা সদস্য। এ সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়ার লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি মহিলা পরিষদ ও কাজ করছে, সরকারের পাশাপাশি মহিলা পরিষদও কাজ করছে। তবে এ লক্ষ্য অর্জনের জন্য নারী আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে। তিনি এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা সহ অন্যান্য সংগঠনগুলোকে আরও সংবেদনশীল হতে হবে, এ ব্যাপারে লেখনীর মাধ্যমে সাংবাদিকের বিশেষ ভূমিকা রাখার আহ্বান করেন। কাকলি আক্তার, MI টেলিভিশন।